আমার আজকের নিবেদন সমাজের তৃতীয় লিঙ্গ নিয়ে। আমাদের সমস্ত ভাবনার মাঝে হয়তো এদের নিয়ে ভাবতে আমরা ভুলেই যাই। শুভঙ্কর নন্দীর লেখা, আমি বৃহন্নলা, সাথে নিয়ে আমি পিয়ালি দাস আসছি হৃদয়পুর থেকে। আমি কাদম্বরী, চিনতে পারছো না আমায়? চিনতে পারবে কি করে, আমি তো তোমাদের মতো মানুষ নই। আমি একজন বৃহন্নলা, সমাজের বুকে ঘৃণ্য জীব আমি, আমার মতো বৃহন্নলারা। মাত্র 3 বছর বয়সে শুরু হয়েছিল আমার লড়াই, সমাজের বুকে বেঁচে থাকার লড়াই। মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল আমায়, অস্বীকার করা হয়েছিল আমার মায়ের মাতৃত্বকে। শুধুই সমাজের বিবেক বুদ্ধিহীন মানুষের চোখে নিজের সম্মান প্রদর্শন করতে বাবা আমাকে দূরে ঠেলে ফেলে দিয়ে মাকে বলেছিল, মাগি এ কি অভিশাপ, তুই জন্ম দিয়েছিস। আর মা তার প্রাণপণ শক্তি দিয়ে আমাকে নিজের ছাতিতে আগলে চোখের জলে ভাসিয়েছিল, শুধু একটিবার মা ডাক শুনবে বলে। আমি সেই বৃহন্নলা যার শৈশব কেটেছে একটি স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা 4 দেয়ালের অনাথ আশ্রমে। আমি পারিনি সমাজের চিরাচরিত নিয়মবিধির বাইরে বেরিয়ে আমার পিতৃ পরিচয় আদায় করতে, আমি পারিনি অগণিত পৌরষ হাত যখন আমার বুকের ছাতিতে বিচরণ করছে, শত কষ্টেও আমি চিৎকার করে বলতে পারিনি, মা বাবা আমিও মানুষ, একটিবার আমায় জায়গা দাও তোমাদের বুকে। হ্যাঁ, আমি সেই বৃহন্নলা যার শিক্ষা জীবন কখনো শুরুই হয়নি, শুধুমাত্র তার লিঙ্গের সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়নি বলে। আর কর্মজীবন সে তো একটাই, হয় শরীর বেঁচে বাঁচার লড়াই করো, নয়তো ভিক্ষা করো। আমি পারিনি মা, আমি পারিনি সেদিন তোমার দেওয়া শরীরটাকে বেঁচে দিতে, আমি পারিনি, কাজের সন্ধানে ঘুরেছি বহু। মানুষ আমায় হিজড়া বলে, ছক্কা বলে গালি দিয়েছে, কাজ দেয়নি কেহ। বাবুদের গৃহিণীরা নাকে রুমাল চাপা দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে, বাবুরা তো আরো হিসেবি, তাদের কাছে শুধু শরীরটাই দামি। সারা শরীরের সুখ নাই বা পেলাম, 300 বদলে 200 তো পেলাম। আমি সেই বৃহন্নলা সমাজের বুকে নরকের কীট আমি। আচ্ছা, সমাজ যে বলে আমাদের আশীর্বাদ নাকি শুভ, তাহলে কেন সেই মহাভারতের যুগ থেকে আমি কেবল লাঞ্ছনার শিকার? কারণ আমি বৃহন্নলা, আমার ভালোবাসতে নেই, আমার এই শিক্ষিত সমাজের বুকে অস্তিত্ব খুঁজতে নেই, কারণ আমি বৃহন্নলা। তবু ইচ্ছে করে চিৎকার করে বলতে, আমি বাঁচতে চাই সমাজের বুকে, আমি বাঁচতে চাই, আমি ভালোবাসতে চাই, আমিও সন্তান বুকের ছাতিতে জড়িয়ে মা ডাক শুনতে চাই, আমিও মানুষ, আমার ভেতরেও নারী সত্তা আন্দোলিত হয়। আমি বলতে পারি না, কারণ আমি বৃহন্নলা, এক অর্ধ নারীশ্বর।